চট্টগ্রামের বোয়ালখালীতে বাস চাপায় পাঁচ অটোরিকশা যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে দুজন। সকালে উপজেলার শাকপুরার রায়খাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন মারা যায়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় বাস চালককে আটক ও বাসটি জব্দ করেছে পুলিশ।